কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটি কর্মসূচি পালন করছে তৃণমূল। চেতলায় মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে বরাহনগরের বিধায়ক তাপস রায়, জায়গায় জায়গায় দুপুর থেকে অবস্থান বিক্ষোভ দেখা গিয়েছে তৃণমূলের নেতৃত্বে। আবাস এবং 100 দিনের কাজের প্রকল্প বাংলাকে বঞ্চনা অভিযোগে মোদী সরকারের নিশানা করেছে তৃণমূল। সঙ্গে উঠে এসেছে মণিপুর নিয়ে কেন্দ্রের অবস্থানের প্রসঙ্গ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিল্লি থেকে হকের টাকা ছিনিয়ে আনতে হবে আমাদের। মন্ত্রী শশী পাজা আবার রাজ্যের বিরোধী দলগুলিকেও নিশানা করেছেন। রাজ্য বিজেপি নিশানা করে তিনি বলেন, ওরা হয় আদালতে যায় না হলে রাজ্যপালের কাছে যায়, বাংলা মানুষের জন্য কিছু করে না। অন্যদিকে রাজ্য শাসক দলের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কটাক্ষ জুড়ে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির দাবি, বাংলাকে কোনো বঞ্চনা করেনি কেন্দ্র, বরং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম বদলে দিয়ে নিজেদের প্রচার করেছেন তৃণমূল। মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেন বিরোধী নেতারা।